সুপ্রিয় স্টুডেন্ট, আজকে আমরা ম্যাট্রিক্স সেটের গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা দুটো কার্ভ দেখতে পাচ্ছি, এই যে দুটো কার্ভ, এটা উপর থেকে এরকম একটা ব্যান্ড আছে, এটাই আমি এখানে পরিউ করে নিচ্ছি। এই কার্ভটা এর টপ ভিউ এরকম আছে, আবার ফ্রন্ট ভিউ এটা এটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে। এরকম ড্র করতে গিয়ে আমাদের এরকম গন্ডগোল হয়ে যায়, পয়েন্ট কোনো জায়গায় টেনে নিয়ে কোনো জায়গায় এরকম হয়ে যায়। তো এটা আমার টপ ভিউ এরকম আছে, রাইট ভিউ হালকা হালকা পয়েন্ট আপ ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে একটা লেভেলে আমি কি করে আনবো, মানে এই যে ডাউন হয়ে গেছে, তো এটার জন্য অনেক সমস্যা হয়, তো যেটা বোঝা যায় না যে ডাউন হয়ে দেখা যায়, এটা বেশি করে দেখানো হয়েছে বোঝার সুবিধার্থে, অনেক সময় সামান্য ডাউন হয়ে যায় যেটা আমাদের চোখে ধরা পড়ে না, তো পরে সারফেস করতে গিয়ে সমস্যা হয় কিংবা পরে পরবর্তী এটা সমস্যার সৃষ্টি করে, ঠিক আছে। তো এটা থেকে যাতে ইয়ে হয়, তো আমি কাজটাকে লেভেল করার জন্য আমি এখানে যে অপশনটা ইউজ করবো সেটা হচ্ছে প্রজেক্ট টু সি প্ল্যান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ট্রান্সফর্মের মধ্যে এটা হচ্ছে প্রজেক্ট টু সি প্ল্যান, ঠিক আছে। এখানে ইউজ করবো সমস্যা এটা লেভেল হয়ে গেল, ঠিক আছে। এই অপশনটা অবশ্যই এটা এরকম আছে, ঠিক আছে, এটাও ফ্রন্ট ভিউ গিয়ে এখানে আপ ডাউন অন্যরকম একটা আপ ডাউন এসে গেছে, এখানে পয়েন্ট অন করলে ঠিক ভালো বোঝা যাবে, যেমন এই পয়েন্ট এখানে ডাউনে চলে গেছে, এই পয়েন্টটা ডাউন হয়ে গেছে। এটাকে যদি আমি এরকম করতে চাই, তো অপশনটা এখান থেকেও নেওয়া যাবে, আবার এই ট্রান্সফর্মে গিয়ে এখানেও প্রজেক্ট সিগন্যাল এখান থেকেও নেওয়া যাবে, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে দেখে নিচ্ছি, এটা আমি ফ্রন্ট ভিউ একটা ড্র করেছি, কিন্তু এটা এবার আমি যদি পরিভিউ করে দেখি, এইটার টপ ভিউ এর ডিজাইনটা অন্যরকম হয়ে গেছে, এটাকে এটা যেমন আপনার অনেক হয়ে গেছে, তো এটাকে যদি ঠিক করতে চাই, যেখানে আমি প্রজেক্ট সিগন্যাল ইউজ করব, তো এইখান থেকে করতে পারি কিংবা এখান থেকে করতে পারি কিংবা এখানে আমি টাইপ করেও করতে পারি। এখানে যদি টাইপ করি পি আর ও, সমস্যা চলে আসছে প্রজেক্ট টু সিপ্লান, ইয়েস এখানে ইয়েস করব, তো এখানে সমস্যা লেভেল হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা এই টুলটা আমরা ইউজ করে কোনো কার্ভকে তার যে সারফেসে আমি করছি, যে প্ল্যানে করছি, সেই প্ল্যানে আমি এটাকে লেভেল করে নিতে পারবো ড্র করার পর, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।